Between the walls I built for myself right in my mind. And then you came over and you showed me love that I never had seen before. And now, when I got you, it's all gonna be alright. Thinking about all the things we did tonight. What a time to be alive, just you and I. Hello, hi, assalamualaikum. Welcome and very welcome to my YouTube channel. So, আজকে হচ্ছে গিয়ে একদম সকাল সকাল ব্লগটা শুরু করেছি। আজকে হচ্ছে গিয়ে একটা স্পেশাল দিন কারণ আজকে হচ্ছে গিয়ে আমার প্রথম কলেজ ডে। আই ওয়াজ ইগারলি ওয়েটিং ফর দ্য ডে। এতদিন পর পুরো দীর্ঘ দেড় বছর পর আমার কলেজ খুলবে। তো এখন বাজে হচ্ছে গিয়ে 5টা। আমি তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখা, আমি কেবল ঘুম থেকে উঠছি, একটুও ভালো লাগতেছে না ঘুম থেকে উঠতে, তাও উঠলাম, কিছু করার নেই। বাট আমি অনেক এক্সাইটেড, আজকে হোপফুলি দিনটা অনেক ভালো যাবে। যে সকাল সকাল আরেকজন চলে এসেছে। হাই বেবি, রিও মাম্মা, সকাল সকাল লিটারালি অনেক সুন্দর বাতাস, অনেক ভাল লাগছে সকালবেলা উঠে। এতদিন পরে আমি সকালে ঘুম থেকে উঠেছি, সত্যি কথা। যেটা একটু খারাপ লাগছে এতদিন পরে ওঠার জন্য, বাট তারপরেও একটা চেঞ্জ লাইফে, ঘুম থেকে ওঠা তাড়াতাড়ি, সো নট ব্যাড। আমার এখানে অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে, এগুলো খুব একটা যত্ন নেই এরকমও না, বাট আলহামদুলিল্লাহ গ্রো করে। তো রেডি হয়ে গিয়েছি, সব থেকে ইম্পর্টেন্ট মাস্ক, সবাই ভালোভাবে মাস্ক পরে তারপরে কলেজে যাবা তোমরা। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তোমরা অনেকেই আছো ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। তোমাদেরকে বলি, যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝবো কীভাবে তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগেছে। অ্যান্ড তোমাদের যদি আমার ভিডিওটা সত্যিই ভালো লাগে, সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর আমি এই চ্যানেলে কী টাইপের ভিডিও পোস্ট করতে পারি সেগুলো সম্পর্কে তোমরা আইডিয়া দিতে পারো আমাকে। সেজন্য আমাকে তোমার আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজ বা গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক, আইডি নেম অ্যান্ড ফেসবুক আইডি লিঙ্ক আমি ঠিক এখানে কোথাও একটা দিয়ে দিব, সো তোমরা একটু ফলো করে দিও। অ্যান্ড চলো এখন হচ্ছে গিয়ে কলেজে যাওয়া যাক। ও মাস্কটা তো পরতে হবে। You're breaking down the walls again just to see.
ফাইনালি আমি আমার কলেজে চলে এসেছি। এত দিন পরে কলেজে এসে কলেজ ইউনিফর্ম পরে অনেক ভাল লাগছে। আর এতদিন কলেজে এসেছি দু একবার, সেটা হচ্ছে গিয়ে কোনো কাজে বা হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিতে, বাট এখন ইউনিফর্ম পরে এসেছি অ্যান্ড সবাই ইউনিফর্ম পরা সবাইকে দেখে একটা সত্যি কলেজ কলেজের একটা ভাইব আসছে। খুবই ভালো লাগছিলো এই যে আমি আমার ক্লাস তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে গিয়ে আমার ক্লাস, ক্লাসে তখন টিচার আসেনি, তাই আমি ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে সিটি কলেজের ভিতরে রুমগুলো, আরও সুন্দর সুন্দর কিছু রুম আছে। এখন আমার ক্লাস শুরু হয়ে যাবে, তাই তোমাদের সাথে আবার ছুটির পরে কথা হবে। এই যে ছুটির ঘন্টা বেজে গিয়েছে, আমি নিচের দিকে নামছি। এখন আমি নেমে তাড়াতাড়ি বাসায় চলে যাব, কারণ আমার ছুটির পরে একটু বাইরে থাকতে ভালো লাগে না, কারণ গরম লাগে অনেক। কোনো কাজ না থাকে নর্মালি আমি বাইরে তেমন থাকি না। এটা হচ্ছে গিয়ে সিটি কলেজের নিচে যেখানে আমরা গ্রাউন্ড ফ্লোর, সেখানে সবাই দাঁড়িয়ে গল্প করছে। তো এই তো কলেজের বাইরে চলে আসলাম। এটা হচ্ছে সিটি কলেজের বাইরেটা, এখানে অনেক গার্ডিয়ানরা ওয়েট করছে, কারণ আমাদের কলেজ ছুটি হয়ে গেছে, তো ফার্স্ট ইয়ারদের এখন শুরু হবে। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম বাসের জন্য, তো সে পর্যন্ত আমি তোমাদেরকে কলেজের বাইরের ভিউটা দেখিয়ে দিলাম। তো আমার কলেজ শেষ, এখন আমি বাসে চলে যাব। আমার খুবই ভালো লাগছে বাসে যাওয়ার কথা চিন্তা করে, এতদিন পর কলেজে আসছি সেটাও মজা লাগছে, আর বাসে যাব সেটাও আরও ভালো লাগবে। তো এই তো আমি হচ্ছে গিয়ে বাসে করে বাসায় আসাতে তোমাদেরকে আর দেখালাম না। তো বাসায় আসার সময় আমি ওভারব্রিজ থেকে তোমাদেরকে একটা ভিউ দেখিয়ে দিলাম, ভাবলাম যে তোমরা দেখো। আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দেখেছিলাম, আমার অনেক ভালো লেগেছিল, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম, ভাবলাম তোমরা এনজয় করবে। এখানে আমি তোমাদেরকে কয়েক সেকেন্ডের একটা ভিডিও দিয়েছি, তো চলো বাসে যাওয়া যাক। জ্যাম ছিল রাস্তায়, আর এত গরম বাইরে, এত রোদ। বাসায় এসে শান্তি লাগতেছে, আমি সিঁড়িতে উঠতেছি আর শান্তি ফিল হচ্ছে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তোমরা অনেকে আছো ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।